প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তারপর আসসালাম আলাইকুম, আপু কেমন আছেন? তারপর নাম কি? খাদিজা আপা, খুব সুন্দর নাম। তো দর্শক, আমরা খাদিজা আপার গল্পটা শুনবো। তো তার আগে বলে রাখি, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনার এয়ারপোর্টের নাম্বারটা পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপু, আমাদের ইউটিউবে কী জন্য আসলেন বলেন? আচ্ছা, মানে প্রতিবেদন করলে মনের মানুষ পাওয়া যায়, তো আচ্ছা। তো আপনার বিয়ে শাদী হয় নাই? আপনার দেশের বাড়ি কোথায়? রাজশাহী নাটোরে। তো আপনার বয়স কত চলে? আমার 19 বছর। তো বিয়ে শাদী তো বয়স হয়ে গেছে, ঠিক না? এখন তো সময় বিয়ে শাদী করে সংসার করা। তা এখন কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? আচ্ছা, পড়াশোনা করছেন কত দূর? তা পড়লেন না কেন? এই তো বাবা মারা গেল, আমি পড়ালেখা বাদ দিয়ে এখন মানুষের বাসায় কাজ ধরলাম। মানুষের বাসায় কাজ করে পার্লারে কাজ করতাম, তো পার্লারে বেতন না দেওয়ার পরে এখন আমি একটা দোকানে কাজ করি, সেলাই মেশিনের দোকানে টেলার্স, ওখানে আমাকে 4000 টাকা করে মাসে দেয়। তো এই যে পড়াশোনা করলে তত কষ্ট করতে হতো না, বা কম টাকা বেতনে চাকরি করতে হতো না, ঠিক না? তো পড়াশোনার মূল্যটা কি এখন বুঝতেছেন তো? মানে হারা হারে বুঝতেছেন? আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছে, আর আমার একটা ছোট ভাই আছে 7 বছর, আমার ভাইয়ের বয়স, আমি মাদ্রাসায় পড়ে আমাদের। আচ্ছা, তো খরচ কে চালায়? আমি চালাই, অনেক কষ্টে। আপনি খরচ? একবেলা না খাই, একবেলা করে রান্ধি, আমরা সকালে রান্ধি, রাইতে খাই, ওগুলাই খেয়ে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি কাজ করেন বললেন? মানুষের কাছে কাজ? আমি টেলার্সের দোকানে কাজ করি। আচ্ছা, তো নিজে টেলার্স নাকি মানুষের? না, বললাম না, আমার 4000 টাকা বেতন। 4000 টাকা বেতন? নিজে টেলার প্রতিবেদন করতে আসছি। তো এর মধ্যে তো মনে করেন থাকা খাওয়া খরচ, ঘর ভাড়া, আবার চিকিৎসা, ঠিক না? ঘর ভাড়া 1000 টাকা দেয়, কারেন্ট বিল 500 টাকা, 1500 টাকা, আর 2500 টাকা থাকে এক মাস, এটা দিয়ে অনেক কষ্ট আর কি। নেট করে না পাচ্ছি। তো এই টাকা কি ঠিক মতো চলা হয় আপনাদের? চলা হয় না দেখেই তো ভাই। তো এখন কি বিয়ে শাদী করলে ভালো হয় না, এত কষ্ট না করে? একটা মনের মধ্যে মানুষ পাইলে বয়স কখন আর বিবাহিত হোক, আমার কষ্টটা যে বুঝে যায়, আমাকে যে চার দিনে দিয়ে বিয়ে শাদী করতে পারবে, যৌতুক ছাড়া আমি তার সাথে বিয়ে শাদী করবো। আর আমি কি নামাজ পড়ি, আমাকে কেউ খারাপ কথা বললেন না, আমি কষ্টে পড়ে আসি। তো আপনার নাম কি বললেন? খাদিজা। খাদিজাবা, তো দর্শক আপনারা যদি খাদিজাবার কথা শুনে ভালো লাগে, তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা তো 0178177-5961। আমি নাম্বারটা আবারও বলছি, 0178177-5961। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।